গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো রিজুও চলে এসেছে আজকে সানডেতে। আমরা আজকে পেইন্টিং করব না, একটা অ্যাক্টিভিটি করব, সে পেপার ক্রাফট অ্যাক্টিভিটি। মানে পেপারটা কালারিং পেপার দিয়ে ওকে বিভিন্ন শেপ কেটে দিয়েছি, ও তো কাটতে পারে না, তো ওকে কেটে দিয়েছি, তো সেটাই ও করবে আজকে। তো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো রিজু ভিডিওটা বাটারফ্লাই, তো আজকে আমি ওকে যেটা করাবো সেটা হচ্ছে বাটারফ্লাই আর ফ্লাওয়ার করাবো পেপার দিয়ে। তো স্টার্ট করা যাক, ওটা বাটারফ্লাই এর। আচ্ছা স্টার্ট করি আমরা, ওকে লেটস স্টার্ট। তো এখানে আমি বিভিন্ন শেপের পেপার কাটিং করে রেখেছি, ও সেগুলো করবে এখন। তো চলো শুরু করি এবার। ইয়েস, তুমি হ্যাঁ কি মিসিং আছে দেখি তো কি। ও, একটা স্টিক মিসিং আছে, ফোর ছিল। চলো স্টার্ট করি, লেটস গো। হ্যাঁ, এটা গাম দিয়ে পেস্ট করো, এখানে এখানটা পেস্ট আগে এটার উপর গাম দাও। এই তো এই হয়েছে, এবার এরকম ভাবে পেস্ট করো। করেছো? এবার নেক্সট কোনটা নেবো, এবার এটার উপর গাম দাও। কিভাবে বসাবে? নো, কিভাবে তুমি যখন আঁকো তখন কিভাবে আঁকো? হ্যাঁ, তো এটা বসাও। এখানে বাটারফ্লাই, রাইস, নোজ, মাউথ সব করে দিয়েছে। আচ্ছা এবার ফ্লাওয়ার করো। এগুলোকে কি বলে বলো তো? ইয়েস, ঠিক আছে।
দেখো এখানে কোনগুলো লিপস আছে, লিপসের মতো দেখতে। লাগাও দুদিকে দুটো লাগাও। নো, ঠিক করে লাগাও। নো নো, দেখে দেখে লাগাও, এটা দেখে দেখে করো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। বাটারফ্লাই কি করতে এসেছে ফ্লাওয়ারের কাছে? হানি নিতে। ওইখানটা না, এইখান দিয়ে যেখান থেকে স্টেম শুরু হয় সেখানে রাখ দিতে হয়। এটাকে কি বলে, স্টেম? পেটাল গুলো বসালে কটা পেটাল আছে এখানে? হাত দিয়ে দেখাও আমায়, গোনো, কাউন্ট করো দেখি। ভেরি গুড। আর কটা লিপস আছে? ভেরি গুড। তো ফাইনালি সৃঞ্জয় করে ফেলেছে, খুব সুন্দর হয়েছে সৃঞ্জয়, জো করে ফেলেছে, এটা ভালো হয়েছে সৃঞ্জয়। এটা কিসি কিসি, এটার জন্য একটা কিসি। তুই তাহলে আমাকে কিসি দে, আমি যে তোকে এত সুন্দর করালাম। ঠিক আছে ঠিক আছে, আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে কি করবে, লাইক শেয়ার এন্ড কমেন্ট, আর মনে করে সাবস্ক্রাইব করবে, আর মনে করে কি করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট সানডে। বাই 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 করে দে, বাই বাই।